আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিমনির সঙ্গে যা হচ্ছে তা উচিত নয়, কাঁদতে কাঁদতে আদালতে দাঁড়িয়ে বললেন পরিমনির নানা। পরিমনিকে নিয়ে এবার যা বললেন শাহরিয়ার কবির। আজ থেকে শুরু হলো মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামছে দুদক। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। চিত্রনায়িকা পরিমনির সঙ্গে যা হচ্ছে তা উচিত নয় বলে মন্তব্য করেছেন তার নানা শামসুল হক। রোববার মুঠোফোনে এ কথা বলেন তিনি। সাবেক এই স্কুল শিক্ষক বলেন তার নাতনি ষড়যন্ত্রের শিকার এটা গোটা দেশ এখন জানে। 4 আগস্ট পরিমনি বনানী বাসায় কয়েক ঘন্টা ঘিরে রেখে অভিযান চালায় র‍্যাব। ঘেরার মধ্যে পরিমনি ফেসবুক লাইভে এসে বলেন দিনে দুপুরে কে বা কারা তার বাসায় আক্রমণ চালাচ্ছে, তিনি এ সময় পুলিশের সহায়তা চান। অন্যদিকে র‍্যাব দাবি করে এই অভিনেত্রীর বাসায় অভিযান চালিয়ে তার বিপুল পরিমাণ মদ ছাড়াও LSD ও আইসের মতো মাদক উদ্ধার করেছেন। পরে র‍্যাব বাদী হয়ে বনানী থানায় মামলা করে। সেই মামলা এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। এর আগে 13 জুন পরিমনি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নাসিরিউ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন। এরপর থেকে পরিমনি ছিলেন আলোচনায়। র‍্যাবের করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে পরিমনিকে আদালতে হাজির করে CID। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার দিনভর চেষ্টার পরও পরিমনির বিরুদ্ধে করা মামলার অগ্রগতি সম্পর্কে CID কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে কথা বলা হয় পরিমনির নানা শামসুল হক গাজীর সঙ্গে। শামসুল হক গাজী বলেন দেশের 80% মানুষ জানে পরিমনিকে হয়রানি করছে, এটা তো আমার কথা না, সবাই তাই বলছে। সবারই একই কথা, অযথা হয়রানি, ষড়যন্ত্র করে তাকে হেনস্থা করছে এটা সবাই বলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, আইনজীবীর সঙ্গে পরিমনিকে কথা বলতে দেওয়া হয়নি, এতে তার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এতদিনে মাত্র একবার নাতনির সঙ্গে কথা বলতে পেরেছেন বলে জানান শামসুল হক গাজী। যেদিন পরিমনিকে আদালতে হাজির করা হয় সেদিন তিনিও আদালতে উপস্থিত হয়েছিলেন। পরিমনি তাকে বলেছেন নানু ভাই তুমি কোনো দুশ্চিন্তা করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের বিষয়ে পরিমনি কিছুই বলেনি। পরিমনির কষ্ট হলেও নানার কাছে লুকাবেন কারণ তিনি সবসময় নানার সুস্থতার কথা চিন্তা করেন, এমন ধারণা শামসুল হক গাজীর। কারাগার থেকে ফোনে কথা বলার সুযোগ আছে এই বিষয়টি শামসুল হক গাজীর জানা। তবে এখনও পর্যন্ত নাতনির ফোন আসেনি, তিনি আছেন অপেক্ষায়। শামসুল হক গাজী বলেন আমার কাছে একদিকে পৃথিবী আরেকদিকে পরি, ওই হচ্ছে আমার পৃথিবী। তিনি বলেন তার নাতনি উপার্জন করেছেন কিন্তু সবটাই ব্যয় করেছেন জনহিতকর কাজে। প্রতি বছর FDC-তে দুস্থ শিল্পীদের জন্য কোরবানি দেন পরিমনি। অনাথ আশ্রমে জন্মদিন পালন করেছেন, নিজের ঘরবাড়ি নেই, তিনি থাকতেন ভাড়াবাসায়। আর কিছুদিন পরপর নানাকে নিজের কাছে নিয়ে আসতেন। এবার নানা এসেছিলেন 21 রমজানে। পরিমনি ঝামেলায় পড়ার আর পিরুজপুরের বাড়িতে ফিরতে পারেনি, পরিমনি নেই তাই ঘর নীরব। তিনি তার নাতনির ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে প্রার্থনা করা ছাড়া তার আর কিছুই করার নেই। পরিমনিকে নিয়ে এবার যা বললেন শাহরিয়ার কবির। মাদকের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিস্ময়কর অগ্রগতি সাধন করেছে। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকারও নারী, তারপরও নারীকে কেন অপমানিত হতে হবে? পরিমনিকে কেন বারবার রিমান্ডে নিতে হবে? কেন আদালত পুলিশের বিরুদ্ধে সুমোটো জারি করবে না? রোববার বিক্ষুব্ধ নাগরিকজনের আয়োজনে সমাবেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন আদালতে রায়ের আগে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে পরিমনিকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন শাহরিয়ার কবির। নারীদের প্রতি বিদ্বেষমূলক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন তাকে নিয়ে নানা ধরনের অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য বক্তব্য কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। নারীদের বিরুদ্ধে এ ধরনের কথা বলা হচ্ছে কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই মানসিকতা পুরুষতান্ত্রিক মানসিকতা। গত 4 আগস্ট ঢাকার বনানী বাসায় র‍্যাব অভিযান চালিয়ে পরিমনিকে গ্রেফতার পর তাকে 3 দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। আজ থেকে শুরু হলো মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ।
মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোমবার থেকে 25 আগস্ট পর্যন্ত টানা 3 দিন সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানিয়েছেন আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। পিপি বলেন, এই 3 দিন মামলার 1 থেকে 15 নম্বর সাক্ষীরা সাক্ষ্য দিবেন। মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়েই শুরু হবে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম বলেন, সাক্ষ্য গ্রহণের সময় মামলার 15 জন আসামিকেও আদালতে হাজির করা হবে। আসামিরা সবাই এখন কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। মামলায় মোট সাক্ষী 83 জন। তিনি আরও বলেন, গত 26 জুলাই থেকে পরবর্তী 3 দিন সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারিত ছিল, কিন্তু করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি। পরে 23, 24 ও 25 আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতে হাজির থাকতে 15 জন সাক্ষীকে নোটিশ পাঠানো হয়েছিল। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামছে দুদক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 150 কাঠা জমি নামে বেনামে বরাদ্দের মাধ্যমে 200 কোটি টাকা সরকারি সম্পত্তি আত্মসাৎসহ আরও কিছু দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। দুদক জানায়, সাবেক পূর্তমন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের 3125 একর জমি অবৈধভাবে নিজ নামে অবমুক্ত ও নামজারি, একই মৌজাভুক্ত বিভিন্ন দাগ খতিয়ানে আরও 150 কাঠা জমি দুর্নীতির মাধ্যমে ক্রয়ের অভিযোগ রয়েছে। এছাড়াও খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নিজ নাম এবং বেনামে বরাদ্দ নিয়ে 200 কোটি টাকা সরকারি সম্পত্তি আত্মসাৎসহ গুলশান বনানে 50 থেকে 60 কাঠা জমি আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর আগে 2019 সালের জানুয়ারিতে 20 কোটি 76 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।